ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 4:30। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বিশ্বকর্মা পুজো ও মহালয়ার দিন হচ্ছে। সকালের ব্লগটা আমি পোস্ট করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো সকালে কি কি করেছি। আর এখন বিকেলে আমরা যাচ্ছি একটু সাউথ সিটি মল, মানে আমার ছেলে আর আমি যাচ্ছি, হাজবেন্ড গেছিল অফিসে, ও জাস্ট ফিরলো তাই এখন যাচ্ছি আমরা। আর প্রচন্ড গরম, অন্য কিছু একটা পরবো ভেবেছিলাম, কিন্তু এত গরম আর এত ভ্যাপসা গরম লাগছে, তাই ভাবলাম এর থেকে বেটার কিছু হয় না, একদম কটনের খুব ভালো, খুব দারুণ এই ড্রেসটা, ভীষণ কমফোর্টেবল, তাই আমি এটাই পরেছি। আর কোনো মেকআপ লাগাইনি, চোখের মেকআপের দরকার নেই কারণ চশমা পরবো সেই জন্য, আর শুধু একটু লিপস্টিক লাগিয়েছি আর কিছুই লাগাইনি, কোনো কিছুরই প্রয়োজন হয়নি। তো আর এই যে আমার ঘরে এখন যেখানে সেখানে মাস্ক চলে, মানে মাস্ক আসলেই তো সেই মাস্কটাকে ধুয়ে রাখতে হয়, এই যে এখানে এদিকে একটা ঝুলছে, এদিকে একটা চলছে, চারিদিকে মাস্ক চলে থাকে। যাই হোক, তো এই হচ্ছে এই, মানে এখন তো কত কিছু প্রিকশন নিয়ে যেতে হবে। তারপর যেটা হচ্ছে মেট্রো, আগে আমি মেট্রো করেই যেতাম, খুব সুবিধা হতো, গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আমরা রবীন্দ্র সরোবরে নামতাম, রবীন্দ্র কিংবা কালীঘাটে নামলে ওখান থেকে অটো করে সাউথ সিটি যাওয়া যেত, আসাও খুব ইয়ে ছিল। বাট এখন হচ্ছে স্লট বুকিং করতে হবে, স্লটে থাকলে তবে পাবো না মেট্রো, এখন জাস্ট মেট্রো শুরু হয়েছে, তো এখন এই সমস্যাগুলো একটু হচ্ছে, তাই ভাবছি দেখি কিভাবে যাওয়া যায় আর কি করা যায়। তো সঙ্গে থাকো আর দেখো, অনেক দিন পর সেই, আমি মনে হয় প্রায় এক বছর পর আমি সাউথ সিটি মল যাচ্ছি, কারণ সাউথ সিটি মলে লাস্ট ওই যে আগুন লেগে গেছিলো, গিয়ে পুরো সাউথ সিটি মল ইয়ে হয়ে গেছিলো, অনেকদিন ধরে রিনোভেশন হয়েছে ওদের, রিনোভেট হওয়ার পর আমি যাইনি। হ্যাঁ, মাঝে একদিন গেছিলাম, শুধু স্পেন্সারেই ঢুকেছিলাম, তখন দেখি রিনোভেট হচ্ছে, কিচ্ছু তখন খোলা ছিল না, বাস ওই স্পেন্সারটাই কটা জিনিস নিয়ে ব্যাক করে চলে এসেছিলাম, সেইভাবে তখন সাউথ সিটি মল পুরো একদম নিঝুম ছিল, কিছুই ছিল না। তো অনেকদিন পর আজকে আমি সাউথ সিটি মল যাচ্ছি আর দেখি কতটা শ্যুট করতে পারবো, কারণ এখন ওখানে শ্যুট করাগুলো একটু মুশকিল হচ্ছে, তো সেইভাবে ক্যামেরা কিছু নিয়ে যেতে পারবো না, মোবাইলেই যতটা পারবো শ্যুট করবো, কারণ ক্যামেরা নিয়ে গেলে আবার ঢুকতে না দেয়, যদি কেউ সমস্যা করতে পারে, সুতরাং আমি মোবাইলেই যতটা পারবো চেষ্টা করবো শ্যুট করার। তো থাকো আমাদের সাথে, দেখি কতটা কি করতে পারি। আর এইভাবে তো চলো বেরিয়ে পড়ি, এমনি অনেক দেরি হয়ে গেছে, যাই না কখন পৌঁছাবো আর কি করব। আজকে আমার বরকে আমি, হাজবেন্ডকে আমি চাও দিতে পারিনি, যদি করে খায় তো খাবে, তাহলে চা না খেয়েই থাকবে একদিন, কিছু করার নেই, আজকে আমার ছুটি। এই রেডি হয়ে অপেক্ষা করাটা না ভীষণ বিরক্তিকর লাগে, উবার বুক করেছে, 4 মিনিটে আসছে, দেখালো 4 মিনিটে আসছে, 15 মিনিট হয়ে গেছে, ক্যান্সেল করতে গেলাম তখন বলছে কি পার্সেল চার্জ লাগবে ক্যান্সেল করলে, এবার ড্রাইভার চেঞ্জ করে অন্য গাড়ি করেছে, কি যে করছে, সে আবার বলছে 5 মিনিট লাগবে, জানি না আজ যেতে পৌঁছাবো কখন আর কি হবে। ও শেষমেশ আমাদের গাড়িটা আসলো, আর এখন বাজে প্রায় 5:15, কত লেট করে দিয়েছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি গল্ফ গ্রিনের রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে দূরদর্শন টাওয়ার, তোমরা নিশ্চয়ই জানো যারা কলকাতায় থাকো। আর এই রাস্তা থেকে যেতে যেতে আমার মনে পড়ে গেল, আমার ছেলে নবনালন্দায় পড়তো, তো আমার সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল, ওকে দিতে আসা, নিতে আসা, ওর স্কুলে আসা, ছেলেরও মনে পড়ে গেল, এখন তো কলেজে পৌঁছে গেছে, এখন যাই হোক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, আর বেশ ভালো লাগছিলো। এই দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা সাউথ সিটি মলের সামনে, আর কত দিন পর দেখছি, দারুণ লাগছে দেখতে, বেশ ভেতরে একটা দারুণ একটা ফিলিং আসছে এটা দেখে, কারণ যখন এটা পুড়ে গেছিলো তার মানে মাঝে একবার গেছিলাম, জাস্ট স্পেন্সারেই ঢুকে চলে এসেছিলাম, একদম ফাঁকা ইয়ে, রিনোভেশন হচ্ছিলো তখন, এই যে আইনক্স দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন দেখবো ভেতরে, ভীষণ এক্সাইটমেন্ট আছে কি কেমন করেছে ভেতরটা কেমন কি, আর তোমরাও দেখে নাও, কারণ মানে এটা এই রিনোভেশনের পরেই তো লকডাউন শুরু হয়ে গেল, লকডাউনে সবই বন্ধ, সব কিছুই, মল ফল কোথাও কিছুই যাওয়া হয়নি, কিন্তু এই এখন সব আস্তে আস্তে সবই নর্মাল হচ্ছে। যাই হোক, তো এই পৌঁছে গেছি আমরা, আর পৌঁছেই আমি আমার সবচেয়ে প্রথমে আমি আর আমার ছেলে যাই আমাদের পছন্দের জায়গায়, কোথাও যাই না, ডাইরেক্ট ঢুকি আমাদের পছন্দের জায়গাটা, আর সেই পছন্দের জায়গাটা কী হচ্ছে তোমরা দেখে নাও, এই যে এইটা হচ্ছে স্টারমার্ক, এইটা হচ্ছে আমার আর আমার ছেলের সবচেয়ে পছন্দের জায়গা, এইখানে এত ভালো লাগে না আমার, একদম মন ভালো হয়ে যায় দেখে, চারিদিকে প্রচুর প্রচুর বই, তোমরা এখানে বসারও জায়গা আছে, একটা মাঝে মধ্যে চেয়ার দেয়া আছে, তোমরা বসে পড়তেও পারো ইচ্ছা করলে, আর পছন্দ হলে কিনেও নিয়ে যেতে পারো। তো আমিও আমার পছন্দের বেশ কয়েকটা বই এখানে নিলাম, ছেলেও নিল দেখল, আর ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের এই জায়গাটা। আর এসেই আগে আমরা এই জায়গাটাতেই ঢুকবো, আর বই না, এছাড়াও তোমরা ডেকোরেশনে, ইন্টেরিয়ার ডেকোরেশনেরও প্রচুর জিনিস পাবে, ক্রকারি পাবে, তারপর স্টেশনারি জিনিস আছে, প্রচুর দারুণ দারুণ জিনিস আছে, আপ টু ডেট সব কিছু একদম, আর ভীষণ ভালো লাগে, তোমরা কখনো এই জায়গাটা ঘুরে দেখো একবার, স্টার মার্কে একবার অন্তত ঢুকবে, যে একবার ঢুকবে তার বারবার ইচ্ছা করবে এখানে আসতে।
মলে আমার সবচেয়ে আমার আর আমার ছেলে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে স্টার মার্ট। মানে আমরা সাউসিতে ঢুকলেই ডাইরেক্ট আমরা আসি স্টার মার্কে, আগে এসে এখানে বসি, বসে পছন্দের বই পড়ি। আর যখনই আসি, যতবারই আসি, একটা বই অ্যাটলিস্ট আমরা নিয়ে নিই, কি নিই দুজনেই। এটা ভীষণ পছন্দের জায়গা আমার। আর যেটা হচ্ছে, আমি খুব আস্তে কথা বলছি, হয়তো আওয়াজটা মানে এখানে সেইভাবে চেঁচিয়ে তো কথা বলা যাবে না, খুব মাইল্ড মিউজিক বাজে। আর যা মাঝে মাঝে বসার জায়গা আছে লাইব্রেরির মতন করা, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর যেমন বইয়ের কালেকশন, ইচ এভরিথিং কালেকশন খুব সুন্দর, এক্সপেন্সিভ কিন্তু ভীষণ ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে স্টার মার্কটা, আর এটাকে আমি খুব মিস করছিলাম, আমিও মিস করছিলাম, আমার ছেলেও মিস করছিল, তার জন্য ঢুকেই প্রথমে আমরা এখানে এসেছি। আর আমি একটা আমার কাজের বই নিয়েছি এটা, আর কিছু পাইনি আপাতত, দেখছি দেখি কি পাই। এখানে বাংলা বইয়েরও কালেকশন আছে, ভালো ভালো বাংলা বই, উপন্যাস থেকে নিয়ে যাবতীয় যা কিছু নানান রকমের বাংলা বইও তোমরা এখানে পেয়ে যাবে, ভালো কালেকশন আছে খুব। যাই হোক, আমাদের স্টার মার্কে কেনা হলো, বেশ অনেকটা সময় স্টার মার্কে কাটালাম, মানে ম্যাক্সিমাম টাইমটাই এখানে কাটালাম। কাটিয়ে এইবার আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে। সাউথ সিটি মলের যেটা সেকেন্ড অ্যাট্রাকশন হচ্ছে ওটা হচ্ছে ফুড কোর্টটা, মানে দারুণ, মানে বড়ো, পুরো ওপরের একদম ফিফথ ফ্লোরটা ওরা ফুড কোর্ট বানিয়েছে পুরোটা, মানে আর ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে ওরা, দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন যাব, আমি নিচে থেকে দেখাচ্ছি, এবার আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে। আর সমস্ত যত শপ ছিল সব, ও ফুড কোর্টের দিকে যেতে যেতেই আমার মনে মান্যবার পড়লো, মান্যবারের ভেতরে ঢুকলাম, কারণ সামনেই আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেটা পরে পরে তোমরা ব্লগে জানতেই পারবে। তো বিয়ের অনুষ্ঠান আছে বলে আমরা ছেলে ভাবলাম একটু যাই মান্যবারে, গিয়ে দেখি বিয়ের তে পড়ার কী কালেকশন আছে। তো ওখানে ঢুকলাম, খুব দারুণ দারুণ শেরওয়ানি, পাঞ্জাবি, আর বিয়েরতে পরার পার্টিওয়ার, দুর্ধর্ষ ড্রেস আছে। তারপর ধরো সকালের যে অনুষ্ঠানগুলো থাকে, গায়ে হলুদ হলুদ, ওটেও পরার এই যে কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম এই হলুদ রঙের, দারুণ সুন্দর। তবে হ্যাঁ, মানে এবার একটু এক্সপেন্সিভ, একটু না বেশ ভালোই এক্সপেন্সিভ। মানে এই যে সামনে ব্লুটা দেখছো, এইটা 17,000 না 18,000 টাকা, পাশেরটাও এরকমই দাম হচ্ছে এইগুলো। এই আর এছাড়া আমি যে আগে হলুদ পাঞ্জাবিটা দেখালাম ওইটা মনে হয় 3,500 টাকা দাম, আর তার আগে যে ব্লু একটা দেখালাম জ্যাকেট শুদ্ধ ওটা মানে 8,000 টাকা দাম। যাই হোক, এইসব মানেবার ঘুরে ঘুরে এইবার ফুড কোর্টে পৌঁছে গেছি। ফুড কোর্টে জাস্ট পৌঁছাতেই সামনেই লর্ডস অ্যান্ড ড্রিঙ্কস, মানে এটা দারুণ রেস্টুরেন্ট কাম বার হচ্ছে সবচেয়ে বড়। আর ভেতরের অ্যাম্বিয়েন্স অসম্ভব সুন্দর, এখানে যদি আসো তাহলে বুঝতে পারবে। যাই হোক, এই হচ্ছে লর্ডস অ্যান্ড ড্রিঙ্কস, ভেতরটা দারুণ দারুণ সুন্দর। তবে আমাদের হাতে অতটা সময় ছিল না বলে আর ভেতরে ঢুকিনি, কারণ আবার তো বাড়িও ফিরতে হবে টাইমে, কারণ স্টার মার্কে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। তো বাইরে থেকেই আজকে দেখে দেখে নিচ্ছি, কোনোদিন যদি সুযোগ হয় তোমাদের আবার আমার ব্লগসেই এর ভেতরটা গিয়ে ঢুকেই আমি দেখাবো। তো এইবার এই যে হচ্ছে ফুড কোর্ট, ফুড কোর্টে চলে এসেছি এবার। আর দেখো ফুড কোর্টটা এত দারুণ, অনেকটা সময় তোমরা এখানে কাটাতেই পারো ফুড কোর্টে। তবে হ্যাঁ, পকেটটা ভারী থাকলে তবেই এই সব জায়গা ভালো লাগে, নাহলে এইসব জায়গায় ভালো লাগবে না। তবে হ্যাঁ, এটা আমি বলবো না যে পকেটটা ভারী থাকলেই ভালো লাগবে, তোমরা এখানে 50 টাকা থেকে 50 টাকারও অন্তত খাবার জিনিস তোমরা পেয়ে যাবে। যে একটা কিছু নিয়ে তোমরা ওখানে বসে, এই জায়গাটায় বসে একটু বিকেলটা কাটিয়ে, সুন্দরভাবে কাটিয়ে তোমরা আসতেই পারো। কম দামের জিনিসও, খাওয়ারও জিনিস আছে, অল্প দামেও খেতে পারবে, দরকার না যে খুব দামি জিনিসই তোমাদের খেতে হবে, মানে লো টু হাই সব কিছু, এবং সবাই এই জায়গাটা এনজয় করতেই পারে তাদের সাধ্য মতন। তো এই হলো ফুড কোর্টটা, দারুণ দারুণ লাগছিলো আমার। ওপরটাও দেখো এত সুন্দর, মানে সাউথ সিটি মল রিনোভেশনের পরে এত সুন্দর সাজিয়ে, যে সাউথ সিটি মল আগে এতটা সুন্দর ছিল না, কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে এখন ওরা। আর খুব ভালো লাগছে যেহেতু সামনে তো পুজোই, আর আর আমরা গেছিলাম এই বিশ্বকর্মা পুজো বিকেলটায় গেছি, তো বেশ ভালো লোকজনের ইয়েছিলো, সব রকমের লোকই এসছিলো, সবাই এসছিলো, মোটামুটি ভালো ভিড় ছিল লোকে, এবং যথেষ্ট এনজয় করছিলো সবাই। তো আমরাও ভাবলাম একটু কিছু খাই, যেহেতু আমরা লাঞ্চ করেই জাস্ট বেরিয়ে গেছিলাম, তো বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো ছেলে বলল মা ক্যাবেন্টার্স থেকে, ও একটা আইসক্রিম খেলো, আর আমি একটা মিল্কশেক খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো একটা চকলেট মিল্ক আইসক্রিম নিয়েছিল, আর আমি একটা মিল্কশেক খেয়েছিলাম, ব্যাস। তো এই এটাই নিয়েছি। যাই হোক, আমি এখন বসে তোমাদের দেখাচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা, দেখো ফুড কোর্টের অ্যাম্বিয়েন্সটা কী দারুণ, অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে ওরা ভেতরটা। আর আর যেহেতু এখন সবে সবে নতুন, তো যার জন্য আরও সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এইবার মানে ছেলে যতক্ষণ অর্ডারটা নিচ্ছে ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, দেখছিলাম জায়গাগুলো, আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি যে দেখে নাও। যাই হোক, আমরা ও আগে এই যে উঁচু চেয়ারগুলো দেখছো, আগে স্টার মার্কের ভেতরেও এইরকম ছিল, ওখানে বসে কফি খাওয়া যেত, তো ওটা নেই। তো ছেলের মনে পড়ে গেল আগের কথা, তো বললো মা চলো ওই চেয়ারটায় বসে আমরা খাই। তো ওখানে এখানেই বসলাম, এগুলো ওই রোলিং চেয়ার হচ্ছে, মানে ঘুরে বসা যায়, ঘোরানো যায় আর কি।
তো ওখানেই বসলাম কিছুক্ষণ, তো এর মধ্যে বসে আমি তোমাদেরও দেখাচ্ছি চারদিকটা চেয়ারে ঘুরেই দেখাচ্ছি। আর দেখো এইভাবে তোমরা এনজয় করতে পারো। আর এরপরে যাই হোক, ও নিয়ে আসলো, তারপরে আমাদের অর্ডারটা নিয়ে আসলো, আর এসে তারপরে বলছে না এখানে বসতে ভালো লাগছে না, চলো অন্য কোথাও বসি। তো আমরা আবার সিট চেঞ্জ করলাম। আমার প্রচুর রকমের বসার জায়গা আছে ওখানে, নানান নানান রকমের বসার জায়গা, তোমরা তোমাদের পছন্দ মতন যেমন ইচ্ছা বসতে পারো। আবার ওখানে রিজার্ভ জায়গাও আছে, মানে তোমরা রিজার্ভ করেও বসতে পারো, সেখানে শুধু মানে রিজার্ভ লোকরাই বসতে পারবে, সেটা আগে থেকে বুকিং করতে হয়, হয়তো বুকিং করে সেই জায়গাটা ঘেরা ছিল আর কি, ওখানে রিজার্ভ করে বসতে হবে। সেই জুলাই মাসে, এই সরি জানুয়ারি মাসে আমরা দার্জিলিং গেছিলাম, সেই গ্ল্যানারিতে সেই বসে খেয়েছি মানে, আর এই এখন বাইরে খাচ্ছি আর কি, সেই লাস্ট। আর এই তবে সাউথ সিটি ফুড কোর্টটা খুব সুন্দর করে দিয়েছে, আর প্রচুর রকমের ইয়ে আছে এখানে, আর দারুণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর করে দিয়েছে, আর অনেকটা জায়গা নিয়ে খুবই সুন্দর, দারুণ লাগছে অনেকদিন পর। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর একদম সাউথ সিটি মলের ছাদের টপে উঠেছি। উঠে দেখুন এখান থেকে আমি রাস্তাটা দেখাচ্ছি, তো এই নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, আর একদম টপে চলে এসেছি এখন আমরা। আর বাইরে এদের ছাদেও কিন্তু বসার খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং বাইরে বসেও অনেকে তোমরা মানে খাওয়া দাওয়া করা যেতে পারে, আর সাজিয়েছেও খুব সুন্দরভাবে। আর এই দিয়েও সাউথ সিটি মলের সামনের রোডটা, আর এই দেখুন কি সুন্দরভাবে এখানে এই চেয়ারগুলো দিয়ে সাজানো আছে, বেশ ফাঁকা ফাঁকা অনেকটা জায়গা ধরে, আর এইখানে কাঁচের একটা গেট লাগানো আছে। একদম ছাদে পুরো টপে দাঁড়িয়ে আছে এখন, তো যারা বাইরে বসতে চায় তারা বাইরেও বসতে পারে। আর দারুণভাবে সাজানো সুগোছানো, সুন্দর ফটোগ্রাফিও করতে পারবে, সেলফি তোলা সব কিছুই। এবার আমরা ভেতরে চলে যাচ্ছি, ভেতরে যেতে যেতেই সামনে পড়লো প্যান্টালুন্স, প্যান্টালুন্সে একটু ঢুকলাম। এবার প্যান্টালুন্সে ঢুকে দেখি দারুণ দারুণ কালেকশান এসছে সব, আর একদম মানে প্রচুর জিনিসে ভর্তি, এবং মডার্ন ট্র্যাডিশনাল বলুন ওয়েস্টার্ন বলুন সমস্ত রকমের ড্রেস এসছে, আর দারুণ সুন্দর সমস্ত ড্রেস এসছে। তো এখানে কিছু কিছু আমি শ্যুট করছি, কিন্তু সেইভাবে তো শ্যুট করতে পারবো না আর কি ক্যামেরা। আর যেতে যেতেই আবার পড়লো জারা, জারা নিয়ে তো ভীষণ সবাই মানে ইয়ে, জারাতেও ঢুকলাম গিয়ে দেখি, কারণ জারা নিয়ে সবাই ভীষণ প্যাশনেট থাকে। তো ওই জারাতেও দেখলাম দারুণ কালেকশান সব, জারা তো জানেনি মানে ইকোয়েস্টটা নিয়ে, তবে খুবই মানে আধুনিক আর একদম আপ টু ডেটেড সমস্ত ড্রেস ছিল দারার জারার। আর যেটা হচ্ছে জানেনি আপনারা নিশ্চয়ই, জারা ভীষণ এক্সপেন্সিভ, কিন্তু খুব এক্সপেন্সিভও বলবো না। একটা টপ আমি দেখলাম যেটা 2500 টাকা মতন দাম ছিল, সাধারণত এরকম দাম হয়, একটু এরকমই হয় আর কি। তো জারাতে এমন না যে আপনি পড়তে পারবেন না, রেঞ্জের মধ্যেও জিনিস পাওয়া যায়, আর জারা তো নাম করা খুব ইয়ে হচ্ছে। তো এই কয়েকটা দেখলাম, এইটা দারুণ লাগছিলো, এইটা দেখলেন যে এইটা এইটা মনে হয় কত 4000 টাকা মনে হয় দেখলাম টপটা, তবে খুব দারুণ লাগছিলো জিন্সের সাথে, এর সাথে দারুণ লাগবে। আচ্ছা এরপর আমি এসেছি এখন স্পেন্সারে, স্পেন্সার্সে তো একদমই মানে খুব দারুণ সুন্দর কম দামের মধ্যে দারুণ দারুণ ড্রেস ছিল। যাই হোক বেশি আর তুলিনি, কেন আর ভালো লাগছিলো। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাইরে যেতে যেতে বাইরেটাও এইরকমভাবে সাজানো হয়েছে সাউথ সিটিতে, এই সব এই ফাউন্টেনগুলো লাগিয়েছে, খুব দারুণ লাগছে দেখতে এই ফাউন্টেনগুলো, এগুলো ছিল না আগে। এইগুলো সমস্ত কিছুর ওরা ভেতর এবং বাইরেটাও না সুন্দরভাবে রিনোভেট করেছে, তোমরা সব ঘুরে আসতেই পারো, দারুণ দারুণ লাগবে। এবং এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, সাউথ সিটি মল আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, বেশি দূর না, তবে সবসময় আসা হয় না। আর বাড়ি ফিরেই দেখি আমার হাজব্যান্ড কুকুরগুলোকে খাওয়া দিচ্ছে, ওদের সব 8-10টা কুকুর দেখুন চলে এসছে, ওদের প্রত্যেক দিনই ও এনে খাবার দেয় আর কি, খাওয়ায়। তো এই বাড়ি এসেই দেখি গেটের সামনেই দেখি ও সব আমার চলে এসছে এরা, আর এদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এটা আমার সাউথ সিটি মলের স্পেশাল ব্লগ ছিল, যেটা আমি প্রায় 1 বছর পর আমি গেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সাথে এমনই ভালো মন্দ সুখ দুঃখ এবং যা কিছু কোথায় যাই কী ঘুরি রিভিউ থেকে নিয়ে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের জন্য টাটা।